الله الله بيزابي بيونا بيزابي حضرت رقيم ابن حزام تنيو تندو شنشو بوني مجمد خبر دي اشتر ما خادر جن خبر دي اشتر اما جان خادر تن خبر دي اللہ تارا وی خبر دنیا کیا کا شروع خید اللہ بيونا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ اللہ کے نبی کچھ شبور بور کر دی 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 یا رسول اللہ یا حبیب اللہ خدر امام فاتحہ حکم بن حزام امام عرم نے کچھ دا خبر دیئے گا چھے یا رسول اللہ یا حبیب اللہ خدر مسلمان میرے شنگیل پرستی دی دی مسلمان میرے کرور پرستی دی دی بنی حاشے میرا دل پتلے پتلے مانوش دی دی شیبوں نے کٹھی دیو نے نا 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 এমনি বলছিল না হাকিম ইবনে হিজাম খাবার দিয়ে যেতে চুরি করে কেউ দন্ড মারে না এমন 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 সবাইকে দিয়ে শিয়া আলী তাহেরের ভিতরে আছে কেউ কেউ দেখতে না পায় মা খাদিজার কাছে খাবারটা দিয়ে এমনি চলে চলে যেতেন কোন রকমে বাইরে চলে গেলে আর কেউ বুঝতে পারবে না হাকিম ইবনে পরিস্থিতির মোকাবেলা করেছেন কিন্তু যারা বয়কট করেছিলেন রাসূলুল্লাহকে হাসি গন্তর আর দিল মুতালি করে মুসলমানদেরকেও যারা বয়কট করেছিলেন না 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 বয়কটকারীদের
الله لا سبحان الله 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 كلام
সন্তানদের কাছে তাম আরব দুনিয়ার আরব সন্তানদের মানে সবাই যা জামা কাপড় পরেছে হেরে যেত তিনি কালেমা পড়ার পরে একদম নিম্নমানের জামা কাপড় পরা শুরু করেছিলেন বলেছিলেন আমি আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে পেয়ে গেছি এতে আমার জীবনের বড় পাওয়া কি হতে পারে আর একটু মন খুলে বলো হ্যাঁ যে ঈমানের মজাটা পাবে না ওই যে বলেছিলেন ওই 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 যে কালেমায় দুটো অংশ আছে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার বলুন আওয়াজ নেই কেন কতবার বলতে হবে আপনাদের আপনারা যত ভালো ভালো বলবেন আস্তে 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 দেখবেন যে আমার আওয়াজ গতি তত বাড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত ইন্দ্রিয়ের আওয়াজ হয় কেন কিছু মানুষ শুধু ভালো হলো না গর্বের আপনি এরপরে কালেমার ভিতর দিয়ে আল্লাহর আল্লাহর রাসূল পেয়ে যায় পৃথিবীর সবকিছু তার কাছে নগণ্য বলে বলে আমার কাছে কিছুই নেই কিন্তু আমার আল্লাহ আছেন কিছুই নেই কিন্তু আমার ভিতরে আমার রাসূলের রিসালাতের প্রতি ঈমান আছে আর একটু মন খুলে বলো বলো কোন কোন বেদবী হাজরের ময়দানে বলে যে আমি তাম দুনিয়ার সম্পদ সব দিয়ে দেব শুধু আমার জান্নাত দাও মিলে গেল হ্যাঁ না বলবেন তো মিলে গেল মিলে গেল কেন এর মানে তাম পৃথিবীর তাম সম্পদ পেতে চাইতে ওই টুকু কালেমার মূল্য বেশি আরেকটু আওয়াজ দিয়ে বলতে পারছেন না
তারা রাসূলুল্লাহকে
পানি জমে যায় বুঝতেই পারি না একদম শেষ লগ্নে এসে চাচা আপনারে বেরেন কালের আর কিছু দিন আসলে মুসলমান হয়ে যাবে পক্ষপাতি আমি না ওলিলিন মুগিরার ছেলের নাম ছিল ওমার রাসূলের সাহাবী ওমার কথা বলছিলেন মক্কার বিভিন্ন গোত্রের নেতারা রাসূলের চাচা আবু তালেবের কাছে এলো এসে বলল ওলিলিন মুগিরার একটা ছেলে আছে আবু তালেব তুমি জানো লোকে তল্লো ওমার বলল ছেলেটা দেখতে সুন্দর বিরাট ভালো ছেলেটা খুব সুদর্শন ছেলেটা খুব বুদ্ধিমান চালাক এবং চতুর তা তুমি একটা কাজ করো তোমার ভাই বলে যখন তুমি টন্টন করতে পারছো না আমরা এতবার বলার পরে যখন তোমার ভাতিজা মোহাম্মদকে তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না একটা কাজ করো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের তুলে দাও তুমি ওলিলিন মুগিরার ছেলেকে যা বলবা ওলিলিন মুগিরার বেটা ওমার ঠিক তাই হইছে চাচা আবু তালেব খুব ছোট কথায় বলেছিলেন কি করে ভাবলে তোমরা আমি লোকের ছেলে লালন করব আর নিজের ভাতিজাকে জুলুম অত্যাচারের জন্য আমি অন্যের হাতে তুলে দেব আবু তালেবকে দেখে কি মনে হয় আবু তালেব একটা বোকা সুবহানাল্লাহ আরে কেমন ঘুরে বলো তোমরা
এবারে একটু মনে রাখুন রাসূলের আব্বার নাম নাম আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহর আব্বার নাম নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের আব্বার নাম নাম হাশিম শুধু হাশিম হাশিম হাশিমের আব্বার নাম আব্দ মানাফ আমার ভাই জেন শক্তি অত ভালো না ভাই তেমনি যে পর্যন্ত সচরাচর লাগে সে পর্যন্ত মনে রাখার চেষ্টা করি আরেকবার বলুন রাসূলের আব্বার নাম নাম হযরত আব্দুল্লাহ আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহর আব্বার নাম নাম আব্দুল মুত্তালিব নবী দাদা হলো তো হ্যাঁ না বলা বলে না দাদা হলো হলো নবী দাদার আব্বার নাম নাম হাশিম এক্সিলেন্ট তাহলে হাশিম রাসূলের কি হলেন পদ দাদা রাসূলের কি হলেন হাশিম হাশিম রাসূলের কি হলেন পদ দাদা বেশ উফ আমি বললাম যে দোকানদার আমরা একটু ওয়েট করো একবার খিচুড়ি টিচুড়ি খেয়ে বাড়ি বাড়ি সবে কোন রকমে আমি আপনাদের একটা লাইন এনেছি আমি ছাড়ো আরেকবার বলবো না ভালো ভালো হয় তো আব্দুল মুত্তালিব পর্যন্ত তো বুঝেছেন রাসূলের দাদা তাহলে রাসূলের পদ দাদা যেভাবে ওদেরকে আমার দরবার থেকে তাড়িয়ে দিয়েছি ওরা আমার মধ্যে একটা অ্যাকশন নিতে পারে আমার বিরুদ্ধে অ্যাকশন না নিলে খুব ভয় হয় আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না এই ঘটনার পরে চাচা আবু তালেব দুটো গোগোকে ডাকলেন দুটো গোগোদের যত পুরুষ ছিল সবাই বাইরে ডাকলেন একটা গোগোরের নাম আব্দুল মুত্তালিব আর একটা গোগোরের নাম হাশিম সবাই দেখে বলুন মুহাম্মদ সবাই বলুন তোমরা কি কালেমা পড়ছো কে কালেমা পড়ুনি এইটা নিয়ে আলোচনা করার জন্য আমি ডাকিনি কে তোমরা মুসলমান হয়েছো কে হওনি এতো আমার মাঝে এসে এসে যায় না মুহাম্মাদের চরিত্র ধর্ম আর তোমাদের পূর্বপুরুষদের ধর্ম আলাদা হতেই পারে
কিন্তু তোমরা কি এটা ভুলে গেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভাতিজা তোমরা কালেমা নাইবা পড়তে পারো ঈমান নাইবা আনতে পারো কোরআন বিশ্বাস নাইবা করতে পারো ইসলামের ছায়া তলে আসতে নাইবা পারো আমার ভাতিজা মুহাম্মাদের প্রচারিত ধর্মের সুশীতল ছায়া তলে আশ্রয় নাইবা নিতে পারো এর পরেও তো মুহাম্মদ তোমাদের ভাতিজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলল ইয়েস আমরা কালেমা পড়লেও মুহাম্মদ আমাদের ভাতিজা কালেমা না পড়লেও মুহাম্মদ আমাদের ভাতিজা সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলো বলো শোনো তোমাদের জীবন খুব সুখে স্বাচ্ছন্দ্যে কাটবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে অত্যাচার হবে এটা মেনে নিতে পারবে তোমরা তোমরা কালেমা নাইবা পড়লে তবু তো মুহাম্মদ তোমাদের ভাতিজা আমিও কালেমা পড়ি সে আমার ভাতিজা তো মক্কার বিভিন্ন গোত্রের লোকেরা পরিকল্পনা অনুযায়ী তারা আমার ভাতিজা তোমাদের ভাতিজা মুহাম্মাদের প্রতি অত্যাচার করবে এটা মেনে নেবে তোমরা সবাই এক বাক্যে বলল না না কখনো নয় আবু তালেবের কখনো মেনে নিতে পারবো না আমরা কালেমা পড়লেও মুহাম্মাদের সাথে আছি কালেমা না পড়লেও মুহাম্মাদের সাথে আছি চাচা আবু তালেব বললেন শোনো শোনো আজকে কি হয়েছে ওরা আমার কাছে এসেছিল ওরা এসে ওদের একটা সন্তান ওদের একটা ভাতিজাকে আমার কাছে তুলে দিতে চায় আর ওরা আমার ভাতিজা মুহাম্মদ তোমাদের ভাতিজা মুহাম্মদকে নিজেদের হাতে তুলে দিতে চায় তোমরা কি একমত হতে পারবা ওরা সবাই বলল এ জিনিস আমরা আবু তালেব এ জিনিস আমরা কখনো সমর্থন করতে পারি না পারি না পারি না চাচা আবু তালেব বলল যদি না পারো তাহলে তোমরা দুটো গোত্রের যারা আছে সবাই একটা প্ল্যাটফর্মে থাকো আল্লাহ বাবা নবী চাচা আবু তালেব যখন হাসিমার আব্দুল মুত্তালিবের সবাই একটা প্ল্যাটফর্মে দাঁড় করালেন আমি অনেক আগে বলেছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী নয় নয় জন চাচা রাসূলের আব্বা আব্দুল্লাহকে বললে রাসূলের আব্বা জানেরা 10 10টা ভাই ও বাবা জানা ভাইরা আমি আগে বলেছিলাম এই 10 10টা ভাই ভিতরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর কাছে কালেমা পড়েছিল দুই জন ও বাবা জানা ভাইরা আর বাকি মানে বাকি অন্যান্য চাচারা রাসূলুল্লাহ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা নাইবা পড়তে পারেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তকে তারা মেনে নাইবা দিতে পারেন চাচা একমাত্র চাচা আবু তালেবকে বাদ দিলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কত বলে তার নাম সবাই বলুন তার নাম ঠিক আল্লাহ কোরআনের সূরা নাযিল করেছেন তার ধ্বংসের বর্ণনা উল্লেখ করে আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি ওয়া তাব মা আনহু মালুহু ওয়া মা কাসাব আছেন আছেন বাকি চাচারা কালেমা পড়ি বাকি যে চাচারা আছে তারা কালেমা বদরের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিল
এখানে কথা বললে অনেক কথা হয় হ্যাঁ জি জি আমি আমি তো চাচা আব্বাসের যাবার ইচ্ছা ছিল যাবার কোন গোপনে গোপনে তখন চাচা আব্বাসের পরিবারে কলেমা নিয়ে চর্চা চলছিল কথা কি শুনছেন নাকি বাকিটা ইতিহাস আজ আমি ইতিহাস নিয়ে লম্বা আলোচনা করে বসিনি অতটা ধৈর্য আমার নেই আর আপনাদের ধৈর্যতে কুলাবে না জি আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি যে বাকি চাচাদের ভিতরে আবুল আহাবকে বাদ দিলে আর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও রাসূলুল্লাহ তাআলা সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলুন বাট আবুল আহাবকে বাদ দিলে বাকি চাচাদের কেউ শত্রুতা হয়তো করেছে বাট প্রকাশ সম্মানের নামে কেউ দুশমনী অথবা শত্রুতা তখন করেছে যখন বট বট কিন্তু একজন মানুষ রাসূলের তাবাবত জীবন রাসূলের পাশে দাঁড়িয়ে তিনি রাসূলের প্রিয় চাচা হযরত আবু তালেব আর একটু মনে মনে বলেন না ঠিক 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 50 বছরে রাসূলের চাচা আবু তালেব আর একই বছরে মা খাদিজা যখন বিদায় নিয়ে নিলেন ওই বছর ছিল রাসূলের জন্য খুব দুঃখের বছর ভীষণ কষ্টের একটা বছর একদিকে চাচা আবু তালেব নেই আরেকদিকে রাসূলের স্ত্রী আম্মা খাদিজা কুবরাও নেই হাজিরে মনে শুনে রাখো প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর চাচা আমার হাবিবের চাচা আবু তালেব হাশিম আব্দুল মুত্তালিবের সব মানুষকে যখন একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিলেন তোমরা কালেমা পড়তে পারো কিংবা নাই পারো ওটা তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু তোমাদের ভিতরে ঈমান আছে তোমাদের ভিতরে ঈমান আনি ওটা আমি একবারও দেখতে যাব না কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো তোমাদেরও ভাতিজা তোমাদের ভাতিজার উপরে অত্যাচার হবে এটা তো তোমাদের পক্ষে কখনো মেনে নেওয়া উচিত নয় ওরা সবাই যখন বলল আমাদের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুলুম অত্যাচার আমরা কখনোই মেনে নিতে পারবো না ও বাদীরা বাইরা ইদি গোত্রের মানুষেরা সবাই যখন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেল দাঁড়িয়েছে বলুন কি বললো মনে আছে বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাশুড়ি সঙ্গীরা তার মানে মুসলমান তার সমর্থকরা সেই সাথে হাশিম বংশ আর আব্দুল মুত্তালিব বংশের যারা আছে সবাইকে ভয় করে ওরা দুই গোত্র যেমন একটা প্ল্যাটফর্মে আমরা সব গোত্র তেমন ব্যাস বৈঠকটা ডাকা হলো খায়েফে মনি কিনা না নাই তার নাম ছিল বাগিজে আমির ইবনে হিশাম
ভাই সাহেব কি মনে থাকবে নাকি থাকবে না আমি আর গরজ করব না কেউ খুব খুব বাহ বয়গটের আওয়াজ এমনি বিরাট শোনা না আপনারা ওই যে আমাদের আব্দুল মুহিত সাহেব ভালোই রচনা ছিলেন আলহামদুলিল্লাহ তিনি অসন ছিলেন না কি অসন ছিলেন আবি সিনিয়ার মুসলমানদের হিজরত সচরাচর না আবি সিনিয়ার হিজরতে ফুল হিস্ট্রি নিয়ে আমি কোনোদিন আলোচনা করি আর ওই আলোচনা করার জন্য শর্ত হলো একটা বই বই পড়তে হবে নইলে ওই নাম ধাম সব সম্পন্ন হবে না বয়কট নামা যে ছেলেটা লিখেছিল তার নাম বাগিজ ইবনে আমির ইবনে হিশাম রাসূলের কানে যখন আওয়াজ এলো যে বাগিজ এই বয়কট নামা লিখেছে রাসূল ছোট করে একটা বদদোয়া করে দিলেন সাধারণত বদদোয়া রাসূল দিতেন না আপনি জানেন বয়কট হয়ে যাওয়ার পর রাসূলের জীবনে কি কষ্ট ঘর বাড়ি থেকে থাকা বান্দা চলে গেলেন পাহাড়ের গোয়ায় 3 বছরের জন্য রাসূলুল্লাহ তাসাবিরা বনি হাশেমা রাতিল দিল মালালের পরে মানুষেরা পাহাড়ের গোয়ায় চলে তারা কারাগারের ভিতরে অবস্থান করছিলেন 3 বছর তাদের জীবন যেন জানা গেল বনি হাশিম আর আব্দুল মুত্তালিবের লোকেরা এদের অত্যাচারের ভয়ে ওই 4 মাস ছাড়া বাকি 8 মাসের অন্য অন্য সময় তারা পার হতে পারত বলুন এই দুটো গোত্রের লোকের ওদের একটা ছাবাকেও বাদ দেওয়া হলো না দুধের ছাবার উপরে কোনোদিন মায়া করা হয়নি মা খাদিজার জন্য একদিন হযরত হাকিম ইবনে হিজাম মা খাদিজার ভাইয়ের ছেলে শুনছেন নাকি হ্যাঁ না বলুন তো শুনছেন না ঘুমাচ্ছেন হাকিম ইবনে হিজাম বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে ফুম্মাকে দিতে যাচ্ছেন ফুম্মাকে মা খাদিজার ভাইয়ের ছেলে হাকিম ইবনে হিজাম মা খাদিজার কি হয় ফুমা না তা ফুমার মধ্যে একটু দয়া মায়া তো থাকবে আল্লাহ নবী সাহাবী প্রিয় নবী সাহাবী হযরত হাকিম ইবনে হিজাম তিনি অত্যন্ত সশোভনে মাঝে মাঝে খাবার দিয়ে আসতেন মা খাদিজার জন্য যে খাবার দিয়ে আসতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাবার তিনি একা একা শুধু খেতেন না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে নবীর কাছে সশোভ করে দিতেন হে রাসূলুল্লাহ মানুষদের খাবার খাবার গুলো নিয়ে গেছে খাবার গুলো আমি আপনার কাছে অর্পণ করছি যেভাবে
কিভাবে বন্টন করলে হয়, আপনি সকলের মাঝে এই খাবারগুলো বন্টন করবেন। এমনি বলছিলেন না হাকিম ইবনে হিজাম খাবার দিয়ে দিতে চুরি করে কেউ দরকার পড়ে না, এমন 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 সবাইকে দিয়ে শিয়ালের টাকার ভিতরে আরে আরে কেউ কেউ না দেখতে না পায়, খাদিজার কাছে খাবারটা দিয়ে এমনি চলে চলে যেতে, কোন রকমে বাইরে চলে গেলে আর কেউ বুঝতে পারবে না হাকিম হিজাম খাবার দিয়ে দিয়েছে। হাকিম হিজামের লাইফ হিসাব করে আমি আজ হাকিম বিন হিজামের লাইফ হিস্ট্রি আলোচনা করতে বসেছি। মা খাদিজা বলতেন হুজুর আমি একা খাবো, আমার নবীর পেটে খাওয়া থাকবে না, আমার নবী ক্ষুধার্ত থাকবে না, আমার নবী সাহাবীদের পেটে খাওয়া থাকবে না, আমার নবী সঙ্গে যারা হয়েছে আমার নবী তাদের পেটে খাওয়া থাকবে না, আমি খাদিজা মাঝে 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 কঠিন পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো কখনো ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে যাওয়া, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে যাওয়া, পরিস্থিতির মোকাবেলা করেছেন, কিন্তু যারা বয়কট করেছিলেন রাসূলুল্লাহকে হাসি বন্ধ করার দিল মুলমুলালি করে মুসলমানদের কেউ যারা বয়কট করেছিলেন না 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 বয়কটকারীদের কাছে যে কক্ষ গেল তারা আত্মসমর্পণ করে নেই কিন্তু যারা তাদের কাছে যারা অন্যায় ভাবে ভয় করেছে তাদের কাছে আত্মসমর্পণের কোনো প্রশ্ন নেই। আজও পৃথিবীতে বয়কট হওয়ার লোক আছে আর বয়কট করার লোক। আচ্ছা কোনটা ভালো ভালো বলেন, আপনাদের কোন কোন জ্ঞান বুদ্ধি কোনটা বলে, বয়কট হওয়া ভালো ভালো করা ভালো ভালো? আমি কোনো আওয়াজ পাচ্ছি না আপনাদের থেকে। বয়কট বয়কট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে বলছি আমরা একরা দলে আছি। কোন দলে? বয়কট করার দলে। বয়কট শুকরিয়া জ্ঞাপন করে বলছি হাজির মজলিস হাকিম বিন হিজামের আমার খাবার নাম বলে দাও। টাইম টাইম অনেক হয়ে গেছে। কত 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 একটা আজকে শেষ বেলা কথা বলি
অসুবিধা হবে নাকি একটুখানি একটুখানি বেশ বেশ তো হাকিম বিন বিলাম একবার খাওয়া নিয়ে যাচ্ছেন মাখা খাওয়ার জন্য একটুখানি হালকা একটুখানি আমার ব্যস্ততা রয়েছে ভাই ব্যস্ততা মানে মানে কিছু কিছু না এই সামনে খালি যারি যারি চলছে তো এটা সব সময় জানেন একটা চাপ কাজ করছে যেখানে গানি থাকি একটা চাপ জানানোর সময় কাজ করছে 15 16 লোক খালি যারি যারি চলছে হবে সবাইকে দাওয়াত দিচ্ছি মেহমান করে করে যাবে বলুন ইনশাআল্লাহ একটু আওয়াজ তুলে বলো না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যাবেন আমি খুশি হব আর আজকে দাওয়াত কবুল করেছেন সন্তানদের মানমানিত তো তো যেটা বলছিলাম হাকিম বিন নিজামে নিজামে খাবার মানে আসছে আবু জেল ধরে ধরে দোছে কোথায় যাবে যাবে তোর মাথায় খাবারের ঝাঁটা হাকিম বিন নিজাম কিছু বলে না এই বলবি তো আবু জেল ধরাম তো মক্কার সবচেয়ে বড় মডেল বলবি তো হাকিম বিন নিজাম দুর্বল হয়ে গেছে মিথ্যা কথা না বলে সত্য কথাই বললেন বললেন আমার ফুম্মা তো বড় বড় আছেন তাই আমি গোপনে গোপনে আমার ফুম্মার কাছে কিছুটা খাবার খাবার জেনেছিলাম সুবহানাল্লাহ আরে আরেকটা হলো বলুন তো হাকিম বিন হিজাম হাকিম বিন হিজামের কাছে এই কথাটা শুনে আবু জেহেল পুরো খাবারের ঝাঁটা কেটে দিলেন বললো খবরদার কোন দিন জানতি এইভাবে বয়কট হওয়ার লোকজন খাবার বরবাদ করে দিয়ে যাবে না দুধ থেকে দৃশ্যটা দেখতেছিল আবুল বখতারি নাম শুনেছেন কি না নতুন নতুন শুনতেছেন দুধ থেকে এই দৃশ্যটা দেখছিল আবুল কি হয়েছে বয়কট হওয়ার লোকে দেখেছে যে খাবার নিয়ে যাচ্ছিল আমি সেটা ধরে ধরে গিয়েছি আবুল বখতারি বলল হাকিম ইবনে হিজাম তার উম্মত জন্য খাবার নিয়ে যাবে তুমি এখানে বাধা দেওয়ার কে ছেড়ে দাও হাকিম ইবনে হিজামের খাবার আছে খাটা তার হাতে তুলে নাও সে খাবার বার খাই নাই তার আবু জেহেল খাবার আছে খাটা হাকিম ইবনে হিজামের হাতে তুলে দিল হাকিম ইবনে হিজাম খাবার নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে দিয়ে দিলেন আরেকটা একটু করে বলুন বলুন সেই পিরিয়ডে যারা 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 রসূলের প্রতি মানে ঈমানদার না এর পরও যারা যারা একটু দয়া দেখাতো তার ভিতরে আবু বকর ওই বয়কটে যাওয়ার ব্যাপারে আবু বকর দিদার কাছে গেছে সুবহানাল্লাহ বলো বলো আরে একটু মন খুলে বলবেন তো আমি লম্বা করে ভাই কথা শোনাতে গেলে অনেক সময় যাবে যাবে তো ওই যে বাগিজ ইবনে আমির ইবনে হিশাম বয়কট নামা লিখেছিল শুনছিলেন না রসূল ছোট ছোট করে করে বদ্ধ করে দিলেন বলেন আল্লাহ জিহাদ দিয়ে ও বয়কট নামাটা লিখেছে ওই হাতের শাস্তি দেওয়ার দায়িত্ব তোমার কুদরতি কবজায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ما كسب الله رب العالمين
বললেন তাবাত ইয়াদা أبو جهل شيش عتبة صائبة إرا شيش أمية بن خلف شيش ২৪ জন নেতা শেষ বলতে বলতে একটা কথা বলল বলল যুদ্ধের ময়দানে আমি চলছি চলছি আমার আশেপাশে কেউ নেই আমাদের দলের একটা লোক চলছে চলমান অবস্থাতে তার দল আলাদা আলাদা হয়ে যাচ্ছে পাশেই বসেছিল চাচা আব্বাসের বাড়ির গোলাম রাসূলের চাচা আব্বাসের বাড়ির গোলাম হযরত আবু রাফে হিন্দু মিশর সরদারিয়া করে বলল বলল এটা তৃতীয় আহ্বানের সাহায্য সুবহানাল্লাহ এই আবু রাফে মনে মনে কালেমা পড়ে মনে মনে মিন কালেমা পড়েছে শুনছেন নাকি একদম শেষ কথা বলি أبو لهب تريد أن تقول
মুসলমানরা তাকে ধরে মদিনায় নিয়ে গেছে ব্যাপারে কোরআন সরাসরি কোন সূরা না কোরআনে নাযিল হয়নি আর আমার ধ্বংসের ব্যাপারে কোরআনে সরাসরি সূরা নাযিল হয়েছে তো আমার ধ্বংস তো খুব কাছাকাছি ওই মক্কায় হাইসুমান ইবনে আব্দুল্লাহ যখন মক্কার মানুষদেরকে পরাজয়ের সংবাদটা শোনালো ও সাত দিন পর থেকে আবুলাহাবের খেল শুরু হয়ে গেল কি রোগ হলো জানেন রোগটার নাম আদাদ তারপরে আল্লাহ বলে তোমরা আমার ভাতিজার ভয় ভয় করতেছো ঠিক ঠিক তো আমি তোমরা বলে আছি রসুলের জন্য ফিরবার সময় রক্ত নবী জি তবে আল্লাহ একটা জিনিস নবীরে পাইয়ে দিয়েছিলেন সেটা হলো তায়েব থেকে ফেরার পথে নবী যখন নাখলাস স্থানে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন ফজরের নামাজ তখন নাসিবাই অঞ্চলের একদল জিনরা ওর আশেপাশে বসে ছিল রাসূলের কাছে তারা কোরআন শুনল কোরআনে বলবো ইন্না সামিআনা কুরআনান আজাবা আজ আমরা একটা অসাধ্য কোরআন শুনেছি
صلوات الله امر دے اپنا دیوان اپنی جے مودے ٹھیکا کبھی پٹھلا رام سلالہ نظر اے نبی اے حبیب سرنو لو سلام تانیر پرامبار اما بیر کادا آیو داد لو دیتی ما آمیشا داد دیکھی وہ روزا كشف الحجاب صلى الله عليه وسلم الحمد لله ابن رسول الله فاتحه اكبر قرن سوره الاخلاص نمبر 1 আমার দুটো ছোট ছোট কথা বলতে হবে আপনারা পড়া জারি করুন প্রথম কথা হাফসায় যারা যারা হিজরত করেছিলেন এক সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে জাহাস নাম শুনেছেন কি না আব্দুল্লাহ ইবনে কেড়ে নেওয়া কাজটা আবু জাহেল তো হ্যাঁ না বলতেন তো এখন এখন নেই তো কিছু বলছো মোহিত সাহেব এর কথা সম্ভবত বলে বলে দিস ইজ এ ভাইটাল পয়েন্ট আমি যদি যদি হাসায় মুসলমানদের হিজরতের আজকে শুধু কথাটা
তাওয়ার উপরে নিবল দোয়া ভালো দোয়ার পরে সবাই দোয়ার পরে 1 মিনিট বসবেন তাওয়ার সবার কাছে পৌঁছে যাবে যাবে তারপর সবাই একসাথে উঠবেন কারণ এই মাথা দিয়ে তাওয়ার যারা পাবে ওরা উঠতে পারবে সবাই তাওয়ার পেয়ে যাবে যাবে তারপর নইলে বলে খাওয়া বলে বলে দোয়া ভালো হয় না ভালো হবে আব্দুল্লাহ রাসূলকে বললেন বললেন হুজুর দুনিয়ার উনি যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন হিজরত করে উনি বহু সময় সম্পদ পাচ্ছিলেন বলে আমি চলে যাব মক্কায় যখন আর আসব না তাহলে আর সম্পদ রেখে যে কি গল্প করব আবু জেহেল ধরলে সব ধরে রেখে দিলেন এই মাল সম্পদ কেড়ে নেওয়া কাজ কার হ্যাঁ এরা আমার বুঝে আজ দেশে আছেন নি সহায় ভাই বললেন বলেন আমি সব সব যদি আপনাদেরকে দিয়ে দিয়ে দিই আমাকে আপনারা মদিনায় যেতে দেবেন আবু জেহেলকে বলবো আবু জেহেল বলল দিব সব নিয়ে নিলেন আমার কাছে আল্লাহ আল্লাহ রাসূল থাকলে ওটাই আমার জন্য যথেষ্ট কেন বলবো তারা আল্লাহ আল্লাহ রাসূল চিনতে আমরা কিছু বলবো না আমরা চিনি এটা আমাদের আল্লাহ ওর বাড়ি এখানে এখানে হ্যাঁ হ্যাঁ বাপ্পারে বলে দিলে দিতে পারবে কিন্তু এখানে বাপ্পা ওর দিয়ে